সাহেবকে বলবো কিছু বলার জন্য আপনি ওখানেই বলবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়াল্লা দিন ও আনফুসাকুম ও আহলিকুম না আলায় আজিম। অবস্থিত শ্রদ্ধিও আজকের এই অনুষ্ঠানের সনাম ধন্য সকলকে আমি আমার সালাম জানাই যেহেতু আজকের যে দিনটা এই দিনটা হচ্ছে কাঁচা কাজা চাঁদ কাজি মিলন উৎসব এক কথায় যেভাবে মানুষের ভিতরে একটা বন্ধন তৈরি হবে ভ্রাতৃবন্ধন স্থাপন হবে সেই জন্যে এই অনুষ্ঠান এর আগেও হয়েছিল গত রমজানে আমি এসেছিলাম কিন্তু টাইম খুব সংকীর্ণ সেজন্য হয়তো বেশি কিছু বলা যাবে না তবু অল্প কিছু আমি পবিত্র কালাম আল্লাহ শরীফ থেকে যে আয়াত পেশ করেছি আল্লাহ তাব আলা এয়াতের ভিতরে বলেছেন ই আইন কুয়ানিক হে ওয়ালে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং বর্গ প্রতিবেশী তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও মিলন বন্ধন ওই সময় তৈরি হয়ে যাবে বিশ্বনভী যারবের রসুল্লাহ সাল্লাম যে কথাগুলো বলে গেছেন শুধু বলে গেছেন তা না তিনি বাস্তবে রূপ দিয়ে গেছেন অনুরূপভাবে আমরা শুধু বলে চলে যাব তা করলে হবে না বাস্তবে রূপ দিতে হবে আর বাস্তবে রূপ না দিতে পারলে কোনো জায়গাতেই মিলন বন্ধনটা তৈরি হবে না ভ্রাতৃত্ব স্থাপন হবে না অর্থাৎ যে কথাটা নিজে বলে যাব সেই কথাটার উপরে ভিত্তি রেখে আমরা চলবো তবেই কামিয়াবি হব আজকে দেখুন পৃথিবীর মানচিত্রের দিকে যদি তাকানো যায় কি অবস্থা আমাদের ভারতবর্ষের কথা বলুন ভারতবর্ষের কথা যেমন বলা যদি বলা যায় আমাদের কোরআন শরীফের মধ্যে কি বলা হয়েছে আমাদের কোরআন সাহেব বলাও ভুল হবে যেহেতু আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে এক জায়গাতে আলোচনা করেছিলেন করেছেন অমা আর সাল্লাহ ইল্লা রহমাত আলামিন আলমিন হে নবী আমি আপনাকে শুধু মুসলমানদের জন্য না একটা কামের জন্যে না একটা জাতির জন্যে না গোটা পৃথিবীর জন্য আমি কল্যাণস্বরূপ করে পাঠিয়েছি তো আল্লাহ তাবারক তারা যে নবীকে সকলের নবী করে দুনিয়া জম পাঠিয়েছেন সেই নবীর আদর্শে যদি আদর্শিত হওয়া যায় পৃথিবীর কোন জায়গাতে আপনার এই যে হিংসা নিন্দা খুন খারাপি রাহাজ কোনো কিছু থাকতে পারে না কারণ কোরআন সাহেব কোরআন সাহেবটা এই জন্য এসেছে মানুষের জন্য একটা জীবন ব্যবস্থা রাষ্ট্র কীভাবে তৈরি করছে মানে রাষ্ট্র কীভাবে চালাবেন রাজনীতি কেমনভাবে করবেন এক কথায় যত রকমের নীতি সমস্ত নীতি কোরআন সাহেবের মধ্যে ভরা আছে অর্থাৎ কোরআনকে যদি পূর্ণাঙ্গ মেনে চলায় যায় তাহলে কোনো জায়গাতে আপনার অশান্তি ঝামেলা চলবে না যেহেতু আমরা মুখে বলছি কিন্তু বাস্তবের উপ দিতে পারছি না আরেকটা কথা বলি যেটা হচ্ছে লাকুম দিন আলিয়া দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাইক্র হাফিদিন ধর্ম নিয়ে কোনোরকম জবরদস্তি নাই কর্ম করেছেন ভাই আমার আমার যে সমস্ত তরুণ নৌযান ভাইরা এখানে এসেছেন আজকে এই যে মিলন উৎসবে ওই সময় মিলন উৎসব মানে সাকসেসফুল হবে কোন সময় একটা কথা আমি না বলে থাকতে পারি না যে কথাটা হচ্ছে আমরা মৌখিকভাবে যেটাই বলি বাস্তবে সেটা রূপ দিতে পারি না একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে সমস্ত প্রভুরা রয়েছেন আপনারাও ভালো করে শোনেন আমরাও সবাই শুনছি আল্লাহ রসুল বিশ্বনবী যেটা বলেছেন সেটা করে গেছেন আমরা যেটা বলবো সেটা করব। আর এই বার্তাটা যদি গোটা বিশ্ব আমরা পৌঁছে দিতে পারি তাহলে পৃথিবীর কোনো জায়গাতে খুন খারাপি রাহাজানি থাকতে পারে না সেখানে প্রশাসনের দরকার হবে না প্রয়োজন হবে না হবে কি প্রশাসনের দরকার হবে না সেজন্য আমি বলি যে জিনিসটা কোরআন শরীফে মুসলমানদের জন্য হালাল করা হয়েছে বৈধ করা হয়েছে অন্যান্য যত ধর্ম পৃথিবীর জমিনে আছে যত কিতাব রয়েছে আপনি বাইবেল বলুন এঞ্জেল এঞ্জেল বলুন ত্রিপেটক বলুন বলন, বলুন পুরাণ বলুন তারপর আপনার গীতা বলুন সব পুস্তকে কিন্তু একই কথা বলে আমরা নিরাকার আল্লাহকে সামনে রেখে না আমরা সামনে কিছু রাখে না এক কথা আমরা নিরাকার একজনকে স্রষ্টাকে মানি কিছু আছে যারা সামনে কিছু রেখে তারাও স্রষ্টাকে মানে কিন্তু স্রষ্টা জানবেন একটা ভগবান হোক আল্লাহ হোক একটা দুটো হতে পারে না দুটো যদি হতো তাহলে পৃথিবীর জমিনে আগেই ঝামেলা শুরু হয়ে যেত তাই কি না ঝামেলা শুরু হয়ে যেত সেজন্য আল্লাহ কিন্তু একজন একজন আমরা সরাসরি আর একটা হচ্ছে নিরাকার এইভাবে আমরা আল্লাহকে কিন্তু সকলে মানি ভাই আমার বাপজিরা আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম তাই আমার শেষ আল্লাহ মানা যেটা হচ্ছে বর্তমানে ভারতবর্ষের বুকে মুসলমানদের একটা কিন্তু ভয় দুটো জিনিস তারা করছে একটা ভয় আর একটা হচ্ছে চিন্তা দুটোর ভিতরে আমরা আছি কেন আছি সেটা বলি সেটা হলো বর্তমানে আমাদের করার শরীফের ভিতরে যেটা হালাল করা হয়েছে বৈধ করা হয়েছে সেটা কিন্তু মুসলমানরা করবে তার উপরে যদি কেউ হস্তক্ষেপ করে অতিরিক্ত বাইপেসার দিয়ে বন্ধ করার চেষ্টা করে তাহলে কিন্তু পৃথিবীর জমিনে একটা দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে সেই জন্যে এক শ্রেণীর মানুষ যারা আপনার এই সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরি করার রাস্তায় চলতে শুরু করেছে আমরা সেদিকে নজর রাখবো তাদের পা মানে এক কথায় ফাঁদে আমরা পা রাখবো না যাতে সুস্থভাবে মায়াপুরের মাটি এই নবদ্বীপের মাটি যেভাবে আছে এই রকম সুস্থভাবে হিন্দু মুসলমান যেমনি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠা বাসা করছি চলাফেরা করছি আমরা সেই রকম চলাফেরা করব। যদি আমরা করতে পারি তাহলে জানতে পারবো এই দুনিয়াতে কামিয়াবি হব পর জগতেও কামিয়াবি সেই জন্য ভাই লম্বা না শুধু এতটুকুই আবেদন নিবেদন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যি এই রকম অনুষ্ঠান মাঝে মধ্যে সব জায়গাতে হওয়ার দরকার আছে তাহলে কি হবে হিন্দু মুসলমানের ভিতরে একটা ঐক্য তৈরি হবে মহব্বত তৈরি হবে ভালোবাসা তৈরি হবে আল্লাহ রব্বুল আলমিন অনেক বলেছেন কলিন কুন্তুম তোহিব্বুন আল্লাহ ফত্তাবি হে নবী হে হাবিব আপনি ওদেরকে শুনিয়ে দেন তোমরা যদি আমার নৈকট্য লাভ পেতে চাও ও আমার কাছে পৌঁছাতে চাও আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা সর্বপ্রথমে মানুষকে আমার হাবিবকে ভালোবাসো আমার নবীবকে ভালোবাসো মানুষকে যদি ভালোবাস বাঁচতে পারো তবেই তোমরা আমার নিকটবর্তী হতে পারবে নিশ্চয় এ কথাটা আপনার বেদপুরাণে বা অন্যান্য যত কিতাব আছে সেই কিতাবের ভিতরে এগুলি লিপিবদ্ধ করা আছে ভাই আমার একটু লম্বা সময় নিলাম ভুল হলে ক্ষমা আপনারা সকলে আশা করি এই যে আজকের ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় সকলে সন্তুষ্ট খুশি বা এই বার্তাটা সব জায়গাতে পৌঁছে দেবেন এই পর্যন্ত আলোচনা রাখলাম আখরে দাওয়া আলহামদুলিল্লাহ ইকিরাবলিন